আমি বিশ্বজিৎ কর, আমার ব্যবসা আছে এটা। আমি ব্যবসা আজকে 14 বছর। ব্যবসাটা কি আপনার? আমার ব্যবসা হচ্ছে এই বেড়ার ব্যবসা। বেড়ার ব্যবসা? আচ্ছা, বেড়ার চাহিদা কিরকম একটু বলেন তো। বেড়ার চাহিদা একটু কমে গেছে এখন, আগের তুলনায়। আগে অনেক ভালো ব্যবসা ছিল, এখন কমে গেছে। আচ্ছা, এই যে আগে কিরকম হতো ব্যবসা, এখন কিরকম হচ্ছে? আগে চলতো মনে করেন এই বছরে 10,000, এখন চলে 5,000। আচ্ছা, আপনারা কি হিসেবে বিক্রি করেন বেড়াগুলো? আমরা হাত হিসেবে বিক্রি করি, ফুট হিসেবে বিক্রি করি। হাত হিসেবে কত আর ফুট হিসেবে কত? হাত হিসেবে হচ্ছে 50 টাকা, ফুট হিসেবে হচ্ছে 40 টাকা। 40 টাকা। আচ্ছা, বেড়া কয় ধরনের আছে আপনাদের? 3 ধরনের। কি কি? একটা বগুড়ি বেড়া, একটা মাঝখানের বেড়া, একটা নীলের বেড়া। কোনটার কি দাম একটু বলুন তো। নীলের বেড়াটার দাম বেশি সবচেয়ে দাম, তারপর আছে মাঝেরটা, তারপর আছে বগুড়টা। আচ্ছা, নিম্ন দাম হচ্ছে বগুড়টা। নিম্ন দাম এটা কত, ফুট হিসেবে কত বিক্রি করেন? ফুট হিসেবে 20 টাকা করি। আর যারা নীল নীলের, এটা নীলের আছে বিভিন্ন সাইজ রেট আছে, একটা দাঁড়া আছে আর পাতল আছে। আর পাতলাটা কত? পাতলাটা আছে 80 টাকা হাত, 6 ফুট বাই 1 ফুট। আর যেটা এই 9 ফুট, এটা হচ্ছে 150 টাকা। 150 টাকা করে না? আচ্ছা, আপনি এই বেড়ার ব্যবসা কয় বছর ধরে করছেন? আজকে 14 বছর। 14 বছর ধরে রানীহাট ব্রিজের পাশে। আপনার রানীহাট ব্রিজের পাশে 14 বছর ধরে আপনি বেড়ার ব্যবসা করছেন? জি জি। আচ্ছা, এটা দিয়ে আপনার তো সংসার চলে। আপনার এখানে কারখানায় শ্রমিক কয়জন আছে? আমার শ্রমিক এখন আগে ছিল বেশি, এখন একটু কম, এখন আছে 6 জন। 6 জন শ্রমিক। আচ্ছা, 6 জন শ্রমিকে দিনে কয়টা মানে এই বেড়া তুলতে পারে? ওই এটা যে প্রোডাকশনের কাজ। মাসিক বেতন 22,000-23,000 টাকা পরে। আর যারা বেড়া বানায় তাদের বেতন সেই একই না? আচ্ছা, এখানে আপনার বাৎসরিক কত টাকা আপনার ইনকাম হয়, মানে লাভ লোকসান কিরকম হয়? এটা তো ওই কোন হিসাব থাকে না। বাৎসরিক কত হয় আপনার? এই খাই দেয়া 1-1.5 লাখ টাকা থেকে মাসিক। বাৎসরিক? বাৎসরিক। তাহলে আচ্ছা, আপনি যখন বেড়ার এই যে ব্যবসাটা শুরু করলেন, বিক্রিটা আগে কেমন হতো, এখন কেমন হচ্ছে? আগের থেকে 3 ভাগের 1 ভাগ হয় এখন। এখন না তো, এখন আপনি এটা কিভাবে টিকে রাখছেন একটু বলুন তো। এখন এটা আগে ব্যবসা হবে হবে বলে আশা করে রাখছি। আশাই আছে? আশা হবে। আচ্ছা, এখন আচ্ছা, বেড়া মানে মানুষ যারা কিনতে আসে, বেড়ার চাহিদা কি বেশি নাকি কম? বাইরের থেকে একটু চাহিদা বেশি। আচ্ছা, না এখানে বর্তমান বিল্ডিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এখানে চাহিদা বেড়ে গেছে, বেড়ার চাহিদা বেড়ে গেছে নাকি কমে গেছে? বেড়ার চাহিদা কমে গেছে। কেন, এটা কেন কমে গেছে? পাকা ঘর হচ্ছে আর বেড়ার চাহিদা একটু কমে গেছে। বেড়ার চাহিদা কমে গেছে।